हेलो माय डियर स्टूडेंट, आज के जे विषयटा नी आलोचना करब खुबी गुरुत्वपूर्ण एक जगह सेटा होच्छे सेंट्रिपेटल एक्सेलरेशन एवं सेई संगे संगे सेंट्रिपेटल फोर्स एवं सेंट्रिफ्यूगल फोर्स एई तीनटे जिनिस नी आलोचना करब जेटा परेओ प्रचुर काजे लागबे तुम्हारे शुधुमात्र फिजिक्स ना एटा केमिस्ट्रीते अनेक जगह काजे लागबे ओइजन्ये ए पार्टटा खूब मनोयोग दिए शुरू थेके शेष पर्यन्त देखबे खूबी गुरुत्वपूर्ण एटा ठीक आछे। देखो एर आगे आमरा सार्कुलार मोशनेर पार्ट वन देखेछि सेखाने आमरा देखेछिलाम जे एकटा वस्तु एरकम वृत्ताकार पथे घुरछे एबं सेई रिलेटेड आमरा देखेछिलाम तोमार अ्यांगुलार डिसप्लेसमेंट एंगुलर वेलोसिटी एंगुलर एक्सेलरेशन। एबार देखो एखाने आमरा देखते पाच्छि जे एकटा वस्तु एरकम वृत्ताकार पथे घुरछे तुमि धरे नाओ ए एंटी क्लकवाइज डिरेक्शने घुरछे ताहले ए जदि एंटी क्लकवाइज डिरेक्शने घोरे ताहले ए जे व्यासार्धे वृत्ताकार पथे घुरछे सेटा आमरा धरे निलाम आर एबं कोनो एक मुहूर्ते वस्तुटा ए बिंदुते आछे। তাহলে দেখো যখন বস্তুটা এ বিন্দুতে আছে তার যে ভেলোসিটি তার ডিরেকশন কোন বরাবর হবে? দেখো ভেলোসিটির ডিরেকশন এই স্পর্শক বরাবর হবে। তাহলে এখানে আমরা ধরে নিলাম ভেলোসিটি, সে ভেলোসিটিটাই বরাবর। এবং দেখো এখানে ভেলোসিটির এই রেডিয়াস বরাবর কি কোনো রকম কম্পোনেন্ট নেই, অর্থাৎ এখানে দেখো এখানে থাকলে এই ভেলোসিটির ডিরেকশন এই দিকে, আবার যদি এখানে থাকে ভেলোসিটির ডিরেকশন এখানে ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর হবে। অর্থাৎ কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে এরকম ঘোরে তাহলে তার যে ভেলোসিটি তার ডিরেকশন প্রতিনিয়ত কীভাবে চেঞ্জ হবে, অর্থাৎ এখানে এই বস্তুটার বেগটা সবসময় কি পরিবর্তন হচ্ছে, এখানে থাকলে এই দিকে, এখানে থাকলে দেখো এই দিকে, এখানে থাকলে এখানে স্পর্শক বরাবর, এখানে থাকলে এই স্পর্শক বরাবর কি থাকবে। অর্থাৎ এখানে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তার বেগের মানটা কি সবসময় চেঞ্জ হচ্ছে। আর দেখো আমরা নিউটনের যে ল, সেই লতে ফার্স্ট ল যেটা আমরা জানি যে কোনো একটা বস্তুর উপরে যদি বাইরে থেকে বল প্রযুক্ত না হয় তাহলে বস্তুটার বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ স্থির বস্তু চিরকাল কী হবে, স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল কী হবে, গতিশীল হবে। তাহলে এখানে যেহেতু বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে তাহলে নিশ্চয়ই বাইরে থেকে কি কোনো রকমের একটা বল প্রযুক্ত হচ্ছে, কারণ আমরা জানি বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয় না। তাহলে এখানেও নিশ্চয়ই বস্তুর উপরে কি বাইরে থেকে একটা বল প্রযুক্ত হয় এবং এখানে যে বলটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে কেন্দ্র বরাবর, ঠিক আছে। কেন কেন্দ্র বরাবর বল প্রযুক্ত হয়? দেখো তুমি যদি একটা বস্তুকে এরকম বৃত্তাকার পথে ঘোরাও, জাস্ট একটা এক্সাম্পল ধরে নাও তুমি সুতো বেঁধে একটা ঢিলকে ঘোরাচ্ছ, তাহলে ঢিলটাকে যখন তুমি এরকম অনুভূমিক পথে ঘোরাবে দেখবে ঢিলটা চাইবে বাইরের দিকে ছিটকে যেতে, কিন্তু ভিতরের দিকে কি তোমাকে একটা টান রাখতে হবে। তাহলে এখানে ভিতরের দিকে কি টান তোমার রাখতে হচ্ছে। তাহলে যখন এ বিন্দুতে আছে বস্তুটার বেগের অভিমুখ এই বরাবর আর এই দিকে কি একটা টান কাজ করছে বা বল কাজ করছে, তাহলে দেখো এই বেগটা চাইবে বস্তুটাকে এই দিকে নিয়ে যেতে আর ওই ভিতরের দিকে যে টানটা কাজ করছে সেই টানটা চাইবে বস্তুটাকে এই দিকে নিয়ে যেতে, যে বস্তুটা কী হবে এই দিকেও যাবে না এই দিকেও যাবে না, এরকম বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে যেহেতু এই দিকে কি একটা টান বা বল কাজ করছে তাহলে এই দিকে কি হবে একটা ত্বরণও থাকবে। তাহলে যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে কেন্দ্র বরাবর কি তার একটা কি ত্বরণ কাজ করে, সেই ত্বরণটাকে তোমার বলা হচ্ছে কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা অভিকেন্দ্র ত্বরণ, ঠিক আছে। তাহলে এই অভিকেন্দ্র ত্বরণের রাশিমালাটাই কি এইবার আমরা নির্ণয় করব, কিভাবে নির্ণয় করছি দেখো। তাহলে যখন এ বিন্দুতে ছিল তার বেগ এই বরাবর, তার অভিমুখ এই বরাবর, কোনো বেগের উপাংশ নাই। এবার ক্ষুদ্র সময়ে সে একটা অন্য বিন্দুতে চলে গেল, এই বিন্দুটা তুমি ধরে নাও কি বি। তাহলে একটা ক্ষুদ্র সময় পরে এ থেকে বি বিন্দুতে গেল, তাহলে এখানে তার বেগের অভিমুখ কোন বরাবর হবে, দেখো এই বরাবর, এখানে স্পর্শক বরাবর। এবং এখানে এ আর বি পজিশনটা এর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটা কত, থিটা, যেটাকে আমরা কি বলি কৌণিক সরণ বলি। তাহলে কৌণিক সরণ যেটা সেটা হলো কি থিটা। তাহলে দেখো এখানে বেগের মানটা কিন্তু সেম কিন্তু অভিমুখটা আলাদা,
এবার এখানে আমরা যদি এই বরাবর একটা রেখাটা নিই, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটাও কী হবে? থিটা। তাহলে বেগের দেখো এই বরাবর একটা উপাংশ থাকবে, সেটা হচ্ছে ভি কস থিটা, আর ভি কস থিটার সঙ্গে লম্ব হবে দেখো এই দিকে একটা উপাংশ থাকবে, সেটা কত? ভি সাইন থিটা। কারণ আমরা জানি যে কোনো একটা ভেক্টর তাকে পরস্পর লম্বভাবে দুটো উপাংশে কী করা যায়? ভাগ করা যায়। ঠিক আছে, এটা হলো। এবার এখানে দেখো তাহলে এই যে কোণটা আমরা পেলাম, কোণ এ ও বি এটা সমান থিটা, যেটাকে আমরা কি বলি? কৌণিক সরণ। ঠিক আছে, কৌণিক সরণ। আর এ থেকে বিতে যে যেতে সময় লেগেছে সেই সময়টা কত? টি। তাহলে এখানে দেখো কৌণিক বেগ কত হবে? কৌণিক বেগ, কৌণিক বেগ আমরা কী দ্বারা প্রকাশ করি? ওমেকা। ওমেকার সমান তাহলে কী হয়? কৌণিক সরণ বাই সময়। কৌণিক সরণ কত? থিটা। আর সময় কত? টি। তাহলে এটা হলো। এইবার এই জায়গাটায় ভালো করে লক্ষ্য করো, আমরা কী বার করবো? কেন্দ্র বরাবর যে ত্বরণটা কাজ করছে সেই ত্বরণটা বার করব। এবার এখানে দেখো থিটাটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা কেন ক্ষুদ্র? দেখো আমরা এখানে ধরে নিয়েছি যে অতি অল্প সময় পরে এ থেকে বি বিন্দুতে গেল। তাহলে এখানে আমি ছবিটা বড় এঁকেছি, কিন্তু যদি বি বিন্দুটা এ বিন্দুর খুব কাছাকাছি হয় তাহলে তখন থিটাটা কী হবে? খুব ক্ষুদ্র হবে। তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে এই সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু ওয়ান ও কস থিটা নিয়ারলি ইকুয়াল টু তোমার থিটা লেখা যায়। ঠিক আছে, না এখানে একটু ইয়ে হলো, উল্টো হয়ে গেল। সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা হবে আর কস থিটা নিয়ারলি ইকুয়াল টু তোমার ওয়ান হবে। এটা প্রমাণ করা যায় ম্যাথামেটিক্যালি, টেলর সিরিজ দিয়ে এটা প্রুভ করা যায়, যেটা তোমাদের সিলেবাসে ম্যাথামেটিক্সে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে আছে। জাস্ট ওটা তোমাদের জানার দরকার নেই, তোমরা এটা মনে রাখবে যে সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা আর কস থিটা নিয়ারলি ইকুয়াল টু খেয়াল ওয়ান হবে। এটা কখন? যদি থিটার মানটা খুবই ক্ষুদ্র হয়। ঠিক আছে, এইবার এখানে দেখো বস্তুটা, প্রথমে আমরা এই এ আর বি এর কথা যদি ভাবি, তাহলে প্রথমে এ বিন্দুতে ছিল, সেখান থেকে বি বিন্দুতে গিয়েছে। তাহলে এই স্পর্শক বরাবর দেখো এ বিন্দুতে বেগ কত? ভি। আর বি বিন্দুতে স্পর্শক বরাবর এখানে এই বেগের মানে ভি বরাবর যে উপাংশ সেই উপাংশটা কত? দেখো ভি কস থিটা। ঠিক আছে, তাহলে এ থেকে বি বিন্দুতে স্পর্শক বরাবর তোমার যে বেগের পরিবর্তন সেটা কত হচ্ছে? বা এখানে দেখো এটাকে তুমি যদি নাম দাও এ বিন্দু, এটা সি বিন্দু নাম দিয়ে দাও, এটা হচ্ছে ডি বিন্দু নাম দিয়ে দাও। ঠিক আছে, যদি আমরা নাম দিয়ে দিই তাহলে এসি বরাবর প্রাথমিক বেগ এইটা, আর এটাকে তুমি নাম দিয়ে দাও ই বিন্দু, আর এ বিন্দুটাকে নাম দিয়ে দাও এ বিন্দু। তাহলে এসি বরাবর প্রাথমিক বেগ কত? ভি। আর এসি বরাবর অন্তিম বেগ কত? ভি কস থিটা। তাহলে দেখো এখানে এ বিন্দুতে এসি বরাবর বেগ এটা সমান কত? ভি। আর বি বিন্দুতে এসি বরাবর মানে দেখো এই এসি আর বি তো একই অভিমুখে, তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি বি বিন্দুতে এসি বরাবর বেগ এটা সমান কত? দেখো এটা হচ্ছে ভি কস থিটা। আর যেহেতু থিটা খুব ক্ষুদ্র তাহলে এইটাকে প্রায় আমরা কি লিখতে পারি? ভি ইন্টু কত? ওয়ান। কস থিটা নিয়ারলি ইকুয়াল টু কত? ওয়ান হয়ে গেল। তাহলে অতএব এসি বরাবর বেগের পরিবর্তন, এসি বরাবর বেগের পরিবর্তন কত হবে? দেখো বেগের পরিবর্তন মানে কি? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ। অন্তিম বেগ কত? ভি। আর প্রাথমিক বেগও দেখো সেটা কত? ভি। এটা হচ্ছে অন্তিম বেগ, এটা প্রাথমিক বেগ, তাহলে এটা হচ্ছে কত? জিরো। তাহলে এসি বরাবর ত্বরণ কত হবে? দেখো আমরা জানি ত্বরণ সমান কি? বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ শূন্য বাই টি,
এটা সমান কত শূন্য। এবার আবার দেখো এখানে এ ও বরাবর আমরা কি বার করব, দেখো এ ও বরাবর প্রাথমিক বেগ এটা কত, দেখো এ ও বরাবর প্রাথমিক বেগ কত জিরো, আর এ ও বরাবর দেখো এ ও আর বি এফ দুটোর অভিমুখ একই দিকে, তাহলে এ ও বরাবর অন্তিম বেগ কত হবে, অন্তিম বেগ এটা সমান দেখো কত ভি সাইন থিটা, তাহলে এটা নিয়ারলি ইকুয়াল টু যাবে ভি ইন্টু থিটা, কেন কারণ সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কত থিটা, তাহলে অতএব এ ও, এবার এ ও মানে কি ব্যাসার্ধ, এ ও বা ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর বা কেন্দ্র বরাবর, দেখো ব্যাসার্ধ মানে কি এ থেকে ও মানে আবার কেন্দ্র, তাহলে কেন্দ্র বরাবর বেগের পরিবর্তন, তাহলে বেগের পরিবর্তন মানে কি অন্তিম গতিবেগ মাইনাস প্রাথমিক গতিবেগ, তাহলে অন্তিম গতিবেগ দেখো ভি থিটা মাইনাস প্রাথমিক বেগ কত জিরো, তাহলে এটা সমান কত ভি থিটা, তাহলে এটা বেগের পরিবর্তন আমরা পেয়ে গেলাম, তাহলে ত্বরণ কত হবে, অতএব কেন্দ্র বরাবর ত্বরণ, তাহলে কেন্দ্র বরাবর ত্বরণ কত হবে, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন সেটা হচ্ছে ভি থিটা বাই কত সময়, ঠিক আছে। আর এখানে দেখো ভি ইন্টু থিটা বাই ওমেকা, এই থিটা বাই টি মানে আবার কত ওমেকা, তাহলে ভি ইন্টু ওমেকা হয়ে গেল। আবার দেখো যদি তুমি ওমেকার জায়গায় ভি বাই আর লেখো, কারণ এটা আমরা জানি ওমেকা সমান কি হয় ভি বাই আর হয়, তাহলে দেখো এটা কি হবে ভি স্কোয়ার বাই আর হবে। আবার যদি তুমি এই ভি এর জায়গায় ওমেকা আর লেখো, তাহলে এটাকে কী লেখা যাবে ওমেকা স্কোয়ার ইন্টু আর, এটাও লেখা যাবে, তাহলে এটাই হচ্ছে ওই বস্তুটার কেন্দ্র বরাবর যে ত্বরণটা কাজ করছে সেই ত্বরণ, আর এই ত্বরণটাকে তোমার বলা হচ্ছে কি অভিকেন্দ্র ত্বরণ, তাহলে অভিকেন্দ্র তরলের ত্বরণের রাশিমালা আমরা কি পেলাম ভি স্কোয়ার বাই আর বা ভি ইন্টু ওমেকা বা কি ওমেকা স্কোয়ার ইন্টু আর, ঠিক আছে। তাহলে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে তার কেন্দ্র বরাবর কি একটা ত্বরণ কাজ করে, যে ত্বরণটাকে বলা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, যেটা হচ্ছে কত ভি স্কোয়ার বাই আর বা ভি ইন্টু ওমেকা বা ওমেকা স্কোয়ার আর, এটা কিন্তু পরীক্ষায় প্রমাণ করতে দেয়, 3 নম্বর থাকবে, খুবই গুরুত্বপূর্ণ এইটা। তাহলে এইটা লেখার আগে একটু এই ছবিটাতে যেটা করা হয়েছে সেটার একটু ডেসক্রিপশান দিতে হবে, লিখতে হবে, কী লিখতে হবে, এরকম লিখবে যে একটি বস্তুকণা বস্তুটার ভর ধরে নেবে এম, তাহলে এম ভরের একটা বস্তুকণা আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ভি বেগে কি আবর্তন করছে, তাহলে এ বিন্দুতে বস্তুর বেগের উপাংশ বা এ বিন্দুতে বেগ স্পর্শক বরাবর, বি বিন্দুতে বেগ স্পর্শক বিডি বরাবর, আর বেগের দুটো উপাংশ একটা ভি কস থিটা এবং একটা ভি সাইন থিটা, আর থিটাটা কি এই এ এবং বি অবস্থান দুটো কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা কত থিটা, ক্লিয়ার হলো। তাহলে এইটা কিন্তু ফার্স্টে লিখতে হবে। এবার আমরা এখানে আরও কিছু পড়ব গুরুত্বপূর্ণ জায়গা, তাহলে অভিকেন্দ্র ত্বরণের যে রাশিমালা সেটা কিন্তু পরীক্ষায় দেয় এবং এই রাশিমালাটা কিন্তু প্রচুর কাজে লাগবে, ঠিক আছে। এই অভিকেন্দ্র ত্বরণ এটাকে তোমার যেটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে এ আর, তাহলে এ আর এটা সমান আমরা কী পেলাম ভি স্কোয়ার বাই আর, এটা সমান আবার আমরা কী লিখতে পারি ভি ইন্টু ওমেকা, আবার এটা সমান লিখতে পারি কি ওমেকা স্কোয়ার ইন্টু কত আর, সবগুলো হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তাহলে দেখো এইটা হচ্ছে কেন্দ্র বরাবর ত্বরণ, তাহলে কেন্দ্র বরাবর যে বল যেটাকে বলা হচ্ছে কি সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল, তাহলে দেখো এটা কী হবে সেন্ট্রিপিটাল ফোর্স, কেন্দ্র বরাবর ত্বরণ এটা, আর ত্বরণকে যদি আমরা ভর দিয়ে গুণ করি তাহলে কী হবে বল পাওয়া যাবে, তাহলে এটাকে আমরা এফ আর দ্বারা প্রকাশ করছি, তাহলে এটা সমান হচ্ছে এম ইন্টু এ আর, তাহলে এটা সমান কত এম ভি স্কোয়ার বাই আর, এটা সমান এম
ओमेगा स्क्वायर आरो लेखा जाबे आबार एम भि ओमेगाओ लेखा जाबे ठीक आछे आबार देखो अन्य रकम भावे प्रकाश करा जेते पारे कि रकम आमरा जानी ओमेगा एटा इक्वल टू आबार कत हय 2 पाई एम ताहले ओर रेसपेक्टे जदि प्रकाश करि ताहले एफ आर एटा समान आछे एम भि इनटू 2 पाई एन आबार देखो आमरा जानी जे एन एटा समान कत 1 by t তাহলে তার রেসপেক্টে যদি তুমি প্রকাশ করো তাহলে f r এটা সমান হচ্ছে mv into 2 pi into কত 1 by t তাহলে এই যে রাশিমালা গুলো এগুলো ভালো করে মাথায় রাখতে হবে এবং এখানে এর আরেকটা ভেক্টর ফর্ম ভালো করে মনে রাখবে দেখো ভেক্টর ফর্ম বলতে এই যে অভিকেন্দ্র বল বা सेंट्रिपेटल फोर्स तार वेक्टर रूप होच्छे एफ वेक्टर बा एफ आर वेक्टर एटा समान तोमार लेखा जाए माइनस एम भी स्क्वायर बाय आर इनटू कत एखाने आर कैप क्यों एखाने आर कैप लेखा होच्छे आर एखाने माइनस क्यों देया आछे माइनसटा देवार कारण एटाई देखो एखाने रेडियस जेटा नीचे आर आछे तो ताहले एखाने रेडियस जेटा सेटा तो एकटा वेक्टर এবার এখানে দেখো সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল সেটা কোন দিকে কাজ করছে দেখো এ থেকে ও বরাবর তাই তো সেন্ট্রিপিটাল ফোর্স সেটা এ থেকে ও আর এখানে আর যেটা সে আরটাকে কি বলা হয় আর ভেক্টর এটাকে তোমার বলা হয় কি রেডিয়াল ভেক্টর বা রেডিয়াস ভেক্টর ঠিক আছে এই রেডিয়াস ভেক্টরের অভিমুখ কোন দিকে হয় এটা তোমাকে ভালো করে মাথায় রাখতে রেডিয়াল ভেক্টর বা রেডিয়াস ভেক্টরের অভিমুখ হবে সব সময় কেন্দ্র থেকে বস্তুটার দিকে তাহলে দেখো এখানে রেডিয়াল ভেক্টরের ডিরেকশন আছে ও থেকে এ এর দিকে আর সেন্ট্রিপিটাল ফোর্স তার ডিরেকশন আছে এ থেকে ও এর দিকে তাহলে এখানে এফ আর আর মানে সেন্ট্রিপিটাল ফোর্স আর রেডিয়াল ভেক্টর দুটো কি বিপরীতমুখী আর বিপরীতমুখী বোঝাতে এখানে কি দেয়া হলো মাইনাস সাইনটা দেয়া হলো মাথা থাকবে এটা তাহলে এটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্সের ভেক্টর ফর্ম তাহলে ভেক্টর ফর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের ইলেভেনে পরীক্ষায় আসবে না কিন্তু এগুলো নিটের জন্য ইম্পর্টেন্ট আর নিটের জন্য এই যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলো ভালো করে মাথায় রাখবে বুঝে গেল এরপরে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স ভালো করে দেখো এটা গেল কি সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল আর আরেকটা হচ্ছে তোমার কি অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স সেন্ট্রিফিউগাল ফোর্স খুবই গুরুত্বপূর্ণ দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে জাস্ট বাস্তবে একটা তোমাদেরকে উদাহরণ দিই দেখবে আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই বাসে বা ট্রেনে বিশেষ করে বাস বা যে কোনো গাড়িতে যদি তুমি যাও সেই বাসের ভিতরে চড়ে থাকা অবস্থায় যদি বাসটা কোনো একটা বৃত্তাকার পথ ঘোরে অর্থাৎ তুমি ধরো এরকম একটা রাস্তায় যাচ্ছ এরকম বৃত্তাকার পথ তাহলে যখনই বাসটা এরকম বৃত্তাকার পথে বাঁক নেবে দেখবে তুমি যদি বসে থাকো তাহলে তুমি বৃত্তপথের বাইরের দিকে কি হেলে পড়বে তাই না তাহলে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে তার বাইরের দিকে কি একটা বল প্রযুক্ত হয় যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরে তাহলে সেই ঘূর্ণনের সময় তার বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা থাকে বা বাইরের দিকে কি একটা বল প্রযুক্ত হয় দেখো তুমি যদি এরকম সরলরেখা পথে যাও তাহলে তোমার উপরে কিন্তু বাইরের দিকে কোনো রকম বল প্রযুক্ত হবে না কিন্তু যদি এরকম বৃত্তাকার পথে যাওয়া হয় তাহলে তখন কি বাইরের দিকে একটা বল প্রযুক্ত হবে সেই বলটাকে তোমার বলা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল এবং এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো যে বস্তুটা এরকম বৃত্তাকার পথে ঘুরছে তাহলে এটা কেন্দ্র তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র বরাবর একটা বল কাজ করছে সেটা এফ আর আর বাইরের দিকে কি একটা অপকেন্দ্র বল কাজ করছে তাহলে যে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে এরকম ঘোরে তাহলে এই ভিতরের দিকের অভিকেন্দ্র বল আর বাইরের দিকের অপকেন্দ্র বলটা কি সমান হয় যদি ধরো দুটো বল সমান না হয় ঠিক আছে বা নিউটনের গতিসূত্র থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে তাহলে এই দিকে যে বলটা কাজ করছে এই দিকের বলটা অবশ্যই কী হবে সমান হতে হবে সমান হবে যদি ধরো সমান না হয় তাহলে তখন কী হবে যদি বাইরের দিকের বলটা বেশি হয়
তার আর ভিতরের দিকেরটা কম হয় তাহলে বস্তুটা বাইরের দিকে ছিটকে চলে যাবে। যদি ভিতরের দিকেরটা বেশি হয় আর বাইরের দিকেরটা কম হয় তাহলে বস্তুটা এই দিকে আসবে। কিন্তু দেখো এই দিকেও যাচ্ছে না, এই দিকেও যাচ্ছে না, যেহেতু সে বৃত্তাকার পথে ঘুরছে তাহলে অবশ্যই কী হবে, ওই দুটো ফোর্স ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে এই অপকেন্দ্র বল তার যে রাশিমালা সেটাও কী হবে, এমভি স্কোয়ার বাই আর। আর এখানে আরেকটা তোমরা মনে রাখবে, এই অপকেন্দ্র বল যেটা সেটাকে তোমার অলিক বল বা ফিকটিসিয়ার্স ফোর্স বলা হয়। ঠিক আছে, এটাকে তোমার কী বল বলা হয়, অলিক বল বা ফিকটিসিয়ার্স ফোর্স। অলিক বল কেন বলা হয়, কারণ এই বলের উৎসকে কি খুঁজে পাওয়া যায় না। যেমন ধরো এখানে যে উদাহরণটা দিলাম, তুমি কোনো একটা জায়গায় বাসে করে যাচ্ছ বৃত্তপথে, যখনই বাঁক নেবে, বাঁক নেওয়ার সময় তুমি কি বাইরে হেলে গেলে, অর্থাৎ এখানে তোমাকে বাইরে থেকে নিশ্চয়ই একটা বল প্রযুক্ত করা হয়েছে, ওই জন্য তুমি বাইরের দিকে হেলে গেলে। এবার বাইরের দিকে কে বলটা প্রয়োগ করছে সেই বলের উৎসকে খুঁজে কি পাওয়া যায় না, অর্থাৎ এখানে কে বল প্রয়োগ করেছে তোমাকে সেটা পাওয়া যায় না। ওই জন্যে যেহেতু বলের উৎসকে পাওয়া যাচ্ছে না, সেই জন্য এটাকে কী বলা হচ্ছে, অলিক বল বা ফিকটিসিয়ার্স ফোর্স। ক্লিয়ার? আর তাহলে অপকেন্দ্র বলের প্রচুর উদাহরণ আছে। নাগরদোলার ক্ষেত্রে তুমি বলতে পারো, নাগরদোলার ক্ষেত্রে দেখবে নাগরদোলা যখন এই বৃত্তাকার পথে ঘোরে, যে জায়গাটায় বসে থাকে কোনো একটা ধরো বক্সের মতো, সে বক্সটা কি দেখবে বাইরের দিকে গিয়ে ছিটকে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব অপকেন্দ্র বলের উদাহরণ। বা তোমরা দেখবে কেমিস্ট্রিতে পরমাণুর গঠন চ্যাপ্টার নিশ্চয় পড়েছো, সেখানে দেখবে ছিল যে একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে, তার বাইরের দিকে একটা অপকেন্দ্র বল কাজ করে, যে অপকেন্দ্র বলটা নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে তোমার কুলম্বীয় ফোর্স কাজ করছে তার সঙ্গে কি সমান। ঠিক আছে, এইবার একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিটের জন্য ইম্পর্টেন্ট, ক্লাস ইলেভেন এখান থেকে কোশ্চেন আসে না, সেটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। আমরা দেখেছি দেখো নন ইউনিফর্ম সার্কুলার মোশন, নন ইউনিফর্ম সার্কুলার মোশন কাকে বলে, যে বৃত্তীয় গতিতে প্রত্যেকটা বিন্দুতে বেগের মানটা কি যদি সমান না থাকে। দেখো বেগের মানও কি সমান থাকবে না, এখানে আমরা উদাহরণ কে দিয়েছিলাম, একটা বস্তু যদি এরকম উলম্ব বৃত্তাকার পথে ঘোরে, তাহলে এই সর্বনিম্ন বিন্দু থেকে সর্বোচ্চ বিন্দুতে যাওয়া পর্যন্ত তার বেগ আস্তে আস্তে কী হবে, কমবে, আর সর্বোচ্চ বিন্দু থেকে যখন নামবে বেগ আস্তে আস্তে কি বাড়বে। এবার এখানে একটা জিনিস, যদি কোনো একটা বস্তু এরকম তোমার নন ইউনিফর্ম মোশন নিয়ে ঘোরে, তাহলে তখন তার এই যে তোমার ত্বরণ, মানে দুই দিকেই ত্বরণ থাকে। ঠিক আছে, অর্থাৎ দেখো এরকম একটা বস্তু ঘুরছে, এটা উলম্ব ধরো বৃত্তাকার পথ, তাহলে উলম্ব বৃত্তাকার পথ যদি হয় তাহলে সেখানে কি হবে, রেডিয়াল কম্পোনেন্টটা থাকবে আর এই ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্টও কি থাকবে। তুমি ধরে নাও এখানে এইটা হচ্ছে রেডিয়াস, আর তাহলে এই রেডিয়াস বরাবর কি বস্তুটার একটা অ্যাক্সিলারেশন থাকবে, সেটা হচ্ছে এ আর। আর দেখো এখানে এ লব্ধি যেটা, মানে লব্ধিটা আমরা পরে এ করছি, আর এই বরাবর থাকলো কি একটা ট্যাঞ্জেন্ট বরাবর, সেই ট্যাঞ্জেন্ট বরাবর যে অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট সেটা হচ্ছে কত, এটি। ভালো করে লক্ষ্য করো, তাহলে যে কোনো একটা বস্তুর ক্ষেত্রে যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয়, তাহলে তার ক্ষেত্রে কী হবে, তোমার এই যে কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকবে, আর ট্যাঞ্জেন্ট বরাবরও কী থাকবে, একটা ত্বরণ থাকবে। আর কেন্দ্র বরাবর ত্বরণ এ আর সেটা আমরা দেখেছি সেটা কত হয়, এম ভি স্কোয়ার বাই কত আর। আর ট্যাঞ্জেন্ট বরাবর যে কম্পোনেন্ট, দেখো এখানে ট্যাঞ্জেন্ট বরাবর কি বস্তুটার ভেলোসিটি ভি থাকছে, ভি ভেলোসিটি, তাহলে ট্যাঞ্জেন্ট বরাবর যদি আমরা অ্যাক্সিলারেশন বার করি, তাহলে এ টি এটার সমান আমরা কী লিখতে পারি, ডিভি বাই কত, ডিটি, এটা লেখা যাবে। তাহলে যে কোনো একটা বস্তু যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশনে যায়, তাহলে ট্যাঞ্জেন্ট বরাবর যে অ্যাক্সিলারেশনটা থাকছে, দেখো এখান থেকে এই জায়গাটায় ওঠা পর্যন্ত তার বেগ কমছে, তার মানে এখানে অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি না, নেগেটিভ অ্যাক্সিলারেশন হবে, যাই হোক অ্যাক্সিলারেশন একটা থাকবে। তাহলে এটি এটার সমান হচ্ছে ডিভি বাই ডিটি, এটাকে আমরা লিখতে পারি ডি ডিটি অফ, দেখো এটা কি ভি
ভি মানে আবার কি, ভি মানে হচ্ছে তোমার ওমেকা ক্রস আর, এটা লেখা যাবে। এবার এইটাকে দেখো আমরা এইভাবে যদি প্রকাশ করি, ডি সরি এটা ভুল হলো, ওমেকা হবে, তাহলে ওমেকা ক্রস কত আর, তাহলে এটাকে দেখো ডি ওমেকা বাই ডিটি ক্রস এখানে আর, এটা লিখতে পারি এরকমভাবে লিখলাম। এইবার এটার সমান দেখো ডি ওমেকা বাই ডিটি মানে আবার কত, আলফা হয়, তাহলে আলফা ক্রস কত আর, তাহলে এটা হচ্ছে এই ট্যাঞ্জেন্ট বরাবর যে অ্যাক্সেলারেশনটা থাকছে সেই অ্যাক্সেলারেশনের ইকুয়েশান, বা এটা মানের দিক থেকে আমরা এরকম লিখতে পারি এটি, এটি ইকুয়াল টু কত, আলফা ইন্টু আর। তাহলে নন ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হয় তাহলে তার কেন্দ্র বরাবর একটা ত্বরণ থাকবে, ট্যাঞ্জেন্ট বরাবর একটা ত্বরণ থাকবে, সে ট্যাঞ্জেন্ট বরাবর ত্বরণের মান কোনটা এটা। এবং দেখো এই এ আর এটি দুটোই ভেক্টর, এবং একটা কেন্দ্র বরাবর একটা স্পর্শক বরাবর, তাহলে এদের লব্ধি কোন বরাবর থাকবে, দেখো লব্ধি এই দিকে থাকবে, তাহলে লব্ধিটা যদি এ হয় তাহলে লব্ধি এ এটা সমান কী হবে, রুট ওভার অফ দেখো এ আর তার স্কোয়ার প্লাস এটি তার স্কোয়ার প্লাস টু ইন্টু এ আর ইন্টু কত এটি ইন্টু কত কস 90 ডিগ্রি, আর কস 90 কত জিরো, তাহলে এটা সমান হবে রুট ওভার অফ এ আর তার স্কোয়ার প্লাস এটি তার স্কোয়ার। এবং তুমি ধরে নাও এইটা মানে লব্ধিটা এ আর এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো সেটা কত ফাই, তাহলে এখানে দেখো ট্যান ফাই এর ফর্মুলা কী হবে, তাহলে ট্যান ফাই এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, ফর্মুলা কী ছিল অন্য ভেক্টরটা, তাহলে এখানে দেখো লিখছি তাহলে ট্যান ফাই, এটা আমরা ভেক্টরের ক্ষেত্রে শিখেছি যে ভেক্টরের সঙ্গে কোণ করে সেই ভেক্টরটা ছাড়া অন্য ভেক্টরটা ইন্টু কত সাইন অফ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, বাই হচ্ছে কি সেই ভেক্টরটা অর্থাৎ এ আর প্লাস এটি ইন্টু কত কস 90 ডিগ্রি, দেখো সাইন 91 কস 90 জিরো, তাহলে এটা সমান কত আসবে এটি বাই এ আর, তাহলে এটা হচ্ছে ট্যান ফাইয়ের ইকুয়েশান। এই যে ইকুয়েশান এগুলা নিটের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এবার এখানে আর একটা জিনিস যেটা নিয়ে আলোচনা করব, এই যে সেন্টিপিটাল ফোর্স যেটা আমরা পড়লাম, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশান, সেই অ্যাক্সিলারেশান নিয়ে আমরা আলোচনা করব। এবার আর একটা জিনিস দেখো, আমরা দেখলাম যে আর একটু এটা বলে নিই যে কোনো একটা বস্তু যদি এরকম নন ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘোরে তাহলে এদিকে এয়ার এদিকে কি এটি এটা থাকবে, তাহলে দেখো এইদিকে তোমার ত্বরণ এটা, তাহলে এই বরাবর বল কী হবে এফ আর, এই বরাবর বল কী হবে এফ টি হবে, তাহলে লব্ধি বলটাও তুমি এখান থেকে বার করতে পারবে, লব্ধি বল এফ এটা সমান রুট ওভার অফ এফ আর তার স্কোয়ার প্লাস এফ টি তার স্কোয়ার, কিছুই না ত্বরণ যদি দেওয়া থাকে তাই সেই ত্বরণকে ভর দিয়ে গুণ করলে কী হয়ে যাবে তোমার বল চলে আসবে। আর একটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে সার্কুলার মোশনের ক্ষেত্রে যে সেন্টিপিটাল ফোর্সটা আছে, সেই সেন্টিপিটাল ফোর্স যদি কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত হয় তাহলে এখানে কোনো রকম কি কার্য হয় না, অর্থাৎ এটাকে এই সেন্টিপিটাল ফোর্সটাকে তোমার কার্যহীন বল বলা হয়, ঠিক আছে, নো ওয়ার্ক ফোর্স কেন বলা হয়, কারণ দেখো এখানে সেন্টিপিটাল ফোর্সটা যেটা কাজ করছে সেটা কোণ বরাবর, কেন্দ্র বরাবর, আর বস্তুটার ভেলোসিটি ডিরেকশন এই বরাবর, আর ভেলোসিটি যদি এইদিকে থাকে তার যে সরণ সে সরণের অভিমুখে কোন দিকে হবে, এইদিকে হবে, কারণ আমরা জানি বেগের অভিমুখ যেদিকে হয় সরণের অভিমুখও কি সেই দিকে হয়, তাহলে দেখো ভেলোসিটির ডিরেকশন এইদিকে, তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন এইদিকে, তাহলে এখানে ওয়ার্ক ডান ডাব্লু এটাকে আমরা কী লিখতে পারি এফ আর ডট কত এস, ঠিক আছে, কার্য সমান কি বল আর সরণের কি ডট গুণফল, এর আগে আমি বলেছি কারণ কার্য স্কেলার রাশি আর কার্যটা হচ্ছে বল আর সরণের কি গুণফল, তাহলে যেহেতু দুটো ভেক্টরের গুণফল একটা স্কেলার রাশি তাহলে অবশ্যই সেই গুণফলটা কী হবে ডট গুণফল হবে, আর এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখা হবে এফ আর ইন্টু এস ইন্টু কত কস অফ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ, তাহলে এখানে এফ আর আর এস তার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে এটার সমান তোমার কী হবে কস 90 ডিগ্রি।
অর্থাৎ দেখো ওয়ার্ক ডান বা কৃতকার্য সেটা কত শূন্য আসে। আর আরেকটা মনে রাখবে এই কৃতকার্য সমান যেটা হয় এটা কৃতকার্য এটা সমান হচ্ছে গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন এটা কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারতে আছে, যদিও তোমাদের পরে আছে তা সেটা মনে রাখো কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে কৃতকার্য জিরো, তাহলে গতিশক্তির পরিবর্তন কী হবে শূন্য হবে। তাহলে দেখো গতিশক্তির পরিবর্তন এটা সমান কত শূন্য, আর গতিশক্তির পরিবর্তন শূন্য মানে কি প্রাথমিক গতিশক্তি আর অন্তিম গতিশক্তি সমান হবে। তাহলে প্রাথমিক গতিশক্তি এটা সমান হচ্ছে অন্তিম গতিশক্তি। ঠিক আছে, এই যে পয়েন্ট এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই ভালো করে মাথায় রাখবে, কারণ এইগুলো কিন্তু ছায়ার বইয়ে দেওয়া নেই। এই যে ট্যানজেনশিয়াল যে অ্যাক্সেলারেশান ET যেটা আমরা দেখলাম আলফা ইনটু আর, এগুলো কিন্তু তোমরা ছায়ার বইয়ে পাবে না। এগুলো হচ্ছে টোটালি DC পান্ডের যে বই সেখান থেকে আমি এগুলো করাচ্ছি। তাহলে তোমরা কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকো, টোটাল ভিডিওগুলো দেখো, তাহলে টোটাল কনসেপ্টটা কীভাবে ক্লিয়ার হবে। আর টোটাল কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে যেখান থেকেই প্রবলেম আসুক না কেন তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, তাহলে এরকম আগে থিওরির ক্লাস টোটাল আমি কমপ্লিট করব, তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, এবং তারপরে তোমার ছায়ার বইয়ের যে MCQগুলো আছে এবং ওই চ্যাপ্টার থেকে নিটে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কী এসছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কন্টিনিউয়াস ভিডিও যেগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা দেখবে, এবং যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই।